মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের মন্ট্রিল টাইগার্স। ইনিংসের ষষ্ঠ ওভার করতে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান, আর এসেই নিজের তৃতীয় বলে পেতে পারতেন আজম খানের উইকেট, কিন্তু আম্পায়ার সেটাকে আউট দিল না। তাতে রীতিমতো হতাশ হয়েছেন সাকিব আল হাসান। আম্পায়ারের কাছে জানতেও চেয়েছেন তিনি যে বল হাতের কতটুক পর্যন্ত লাগলে ব্যাটসম্যান আউট হয় না। জবাবে আম্পায়ার কি বলেছেন সেটা একমাত্র তিনিই জানেন। তবে এখানে স্পষ্ট ছিল যে আজম খান ব্যাট চালালে তার হাতে বল লাগলে ক্যাচ উঠে গেলে ক্যাচ ধরে সেলিব্রেশন করছিল সাকিব আল হাসান, আর সে সময় প্যাভিলিয়নের দিকে হাঁটা দিয়েছিলেন আজম খান। কিন্তু যখন আম্পায়ার আউট দিলেন না তখন থেমে যান তিনি। শুরুতে আম্পায়ারের দিকে তাকিয়ে শুধু হাসছিলেন সাকিব আল হাসান, এরপর হতাশ হয়ে ফিরে গেলেন আবারও বোলিং এন্ডে। বিদেশের মাটিতে লিগ খেলছে সাকিব আল হাসান, তাই মেজাজটা খুবই ফুরফুরে। দেশের মাটিতে হলে হয়তো আম্পায়ারকে আরও বেশি জবাবদেহিতা করতে হতো। কিন্তু সুখ, আপনি কী মনে করছেন, আজম খান কি এটা আউট ছিল নাকি নট আউট?